আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন সকলে তো বর্তমানে দেখতে পাচ্ছেন আমার উপরে কিন্তু একটা অপশন আছে যেটার নাম হচ্ছে কানেক্টিং এই যে কানেক্টিং সমস্যা এখন কিন্তু আমার নেট আছে তারপরেও এটা অনেকক্ষণ ধরে কানেক্টিং কানেক্টিং এরকম হচ্ছে সো এখন আপনাদেরকে আমি যে জিনিসটা বলবো যে নেট থাকার সত্ত্বেও কিন্তু আমরা কিন্তু ফুল স্পিডে আমাদের টেলিগ্রামটা চালাইতে পারতেছি না সো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার নেটটা কানেক্ট হয়েছে সো এখন যেটা করতে হবে আমাদের এটা স্পিড বাড়ানোর জন্য আমাদেরকে একটা প্রক্সি কানেক্ট করতে হবে যেটার নাম হচ্ছে ফার্স্ট প্রক্সি আর এটা আমার গ্রুপে আপনারা পেয়ে যাবেন সো অবশ্যই কিন্তু আমাদের গ্রুপে জয়েন করবেন টেলিগ্রামে সো দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে আহ এখানে খেয়াল করলে বুঝতে পারবো নিউ ফার্স্ট প্রক্সি ঠিক আছে এখানে প্রক্সি আছে এখানে পট আছে সেখানে আপনাদেরকে কষ্ট করে কোনো কানেক্ট করার জন্য অ্যাড করা লাগবে না এখানে যে অটোমেটিকলি এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু কানেক্ট এই অপশানটাতে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাভেলেবেল পিং দেখাবে এই পিংটা যত কম থাকবে আপনার টেলিগ্রাম স্পিড কিন্তু তত ভালো থাকবে এমন এটার জন্য আপনার কোনো ভিপিএন কিন্তু প্রয়োজন হচ্ছে না জাস্ট আপনার টেলিগ্রামের ভিতরে এটা সেট আপ হয়ে থাকবে বাইরের কোনো ভিপিএন বা আলাদা কোনো কিছু আপনার দরকার হবে না জাস্ট কী করবেন এইখানে এই যে কানেক্ট কানেক্ট প্রক্সির যে অপশানটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন তাই দেখতে পাচ্ছেন প্রোক্সি অ্যাডেড হয়ে গেছে সেখানে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসলে দেখবেন যে এইখানে একটা এরকম চিহ্ন আসছে ঠিক আছে আর এইখানে একটা অ্যাড আসতে পারে যেটা প্রক্সির কারণে মানে প্রক্সি তারা একটা অ্যাড থেকে ইনকাম করে যার কারণে হচ্ছে তারা ফ্রিটি প্রক্সিটি দিয়ে থাকে এবং অ্যাডের মাধ্যমে তারা ইনকাম করে সেটা আমাদের সুবিধা হচ্ছে তাদেরও সুবিধা হচ্ছে সেটা আমাদের কোনো দেখার বিষয় না স্যারটা কিছুক্ষণ পর এখানে আসবে কিন্তু এই যেখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে যদি আমি ক্লিক করে যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রক্সিটা কানেক্টেড আছে সো এখন যদি আমি কোনো জায়গাতে কোনো মেসেজ করি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি কোনো এখন মেসেজ করি বা কিছু করি ইনস্ট্যান্ট চলে যাবে ঠিক আছে ইনস্ট্যান চলে যাবে কোনো কিছু যদি ডাউনলোড করি তাও কিন্তু ফার্স্ট আপনারা এটা ডাউনলোড করতে পারবেন সো এখন আপনি এই প্রোসিগুলো কোথায় পাবেন এই যে প্রক্সি এটাই যে সারা জীবন কাজ করবে তা কিন্তু নাই প্রক্সিগুলো এক্সপায়ার হয়ে যায় নতুন নতুন প্রক্সি আবারও নিতে হয় সো কোথায় গেলে আপনার এই প্রোসিগুলো পাবেন বা কোথায় গেলে আপনার প্রক্সিগুলো নিতে পারবেন সেগুলো আমি পরে দেখাই দিব আপাতত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান আপাতত নতুন সব প্রক্সি কিন্তু আমার টেলিগ্রামই দিব সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন যারা এখনও বোঝেননি তারা ভিডিওটা হাভার দেখেন তাহলে বুঝতে পারবেন সো ডিসক্রিপশন বক্সে প্রক্সির লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামের আপনারা অবশ্যই এই এই গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং জয়েন হওয়ার পরে আপনার এই প্রক্সির যে সিস্টেম কানেক্ট করার সেটা আমি আপনাকে দেখাই দিলাম জাস্ট এইভাবে কানেক্ট করে আপনার টেলিগ্রাম আপনি জানাইতে পারবেন কিন্তু পরবর্তী যদি আবার লোডিং ইস্যু বা কোনো সমস্যা দেখেন সেই ক্ষেত্রে আবার নতুন একটা প্রক্সিতে কানেক্ট করবেন সেই নতুন প্রক্সি কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে ইন ডিটেল বলে দেবো যেখানে সকল প্রক্সি আপনারা পেয়ে যাবেন সো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য